মোদীর গান ফাটবে। জনগর্জন মানে জনগণের চিৎকার মা। রাজুর দোকানে নিয়ে গেলাম, বললাম ভাই মোবাইল চলছে না দেখো, ও কি পরীক্ষা করে বলল সিম বাতিল হয়েছে, বাতিল হয়ে যাবে মা। ভোটের বাক্সে কিন্তু আসল বোতামে যেন আপনার আঙুলটা পড়ে। আমাকে বলছে কৃষ্ণনগরের নরেন্দ্র মোদীর সভায় ওকে লোকারণ্য। আমি বললাম তাই নাকি, বলল কি, বলল অনেক ভালো ভালো কথা বলেছে নরেন্দ্র মোদী, ওদের কুরবানি দেবে আর আমি বুড়ো হয়ে যাব, আমি চলে যাব শ্মশানে, আমার গলায় পুরো কোনো দিনেই মালিক ছুরি দেবে না। নরেন্দ্র মোদী যত ভালো ভালো কথা বলুক না কেন ছুরি সানাচ্ছে, আর আমাদের মমতা ব্যানার্জি মৃত্যু পর্যন্ত শ্মশান কবরে পর্যন্ত মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন মূর্তিমতি করুণা হয়ে। আজকে প্রস্তুতি সভা নবদ্বীপ শহরের 24টা ওয়ার্ডে মা ও বোনেরা, দাদা ভাই কাকা সকলেই উপস্থিত হয়েছে। আজকে শিবরাত্রি, তাই আরেকটু জমায়েত হতো, শিবব্রত অবস্থায় সবাই আসেন, তাতে আমাদের মাঠ ভর্তি লোক হয়েছে। যে বাংলার নেত্রী, ভারতবর্ষের জননেত্রী, বিশ্ববন্দিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে ঘরে হাসি ফুটিয়েছে, সেই হাসি প্রকাশ হয় জনসভা রাস্তাঘাটে বাজারে। তাই উচ্ছ্বলিত মনে আমাদের মা বোনেরা, দাদা ভাইরা জনগর্জন সভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আগামী রবিবার আমরা আমাদের বিধায়ক, আমাদের পাঁচবারের বিধায়ক সততার প্রতি, নিষ্ঠার প্রতি, শুধু তাই না, তার জীবন যাত্রা দিয়ে সারা বাংলার মানুষকে আকৃষ্ট করেছেন, সারা বাংলার 294টা বিধায়ক, যে সন্ন্যাসী বিধায়ক বলা যায় পণ্ডরীকাক্ষ সাহা, পণ্ডরীকাক্ষ সাহা। আর এই মাটিটাও সন্ন্যাসীর মাটি, যেখানে চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে আবির্ভাব হয়েছিলেন। তাই তার নেতৃত্বে জনগর্জন সভায় সমস্ত বিধানসভা, এটা তো শহরের একটা মিটিং, আংশিক মিটিং, প্রায় 25,000 লোক যোগদান করবে। তাই গর্জনটা কেমন হবে, সঞ্চালক যুব তৃণমূলের সভাপতি সুজিত শাহ আপনাদের কাছ থেকে শুনতে চাইলেন, আর সিরাজুল বলছিল কান ফাটে গর্জনে, গর্জনটা কিন্তু আরো উচ্চস্বরে দিতে হবে প্রাণ ভরে, যাতে মোদীর কানটা ফাটে ফেটে যায় ব্রিগেডের দিন। মোদীর কান ফাটবে কেন না, ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে ওর শ্রবণ শক্তি বিনষ্ট না হলে ভারতবর্ষের শান্তি আসবে না, আর তার নেতৃত্ব দিবে আমার আপনার সকলের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গিনী আজকের মঞ্চে
জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, গোটা বাংলাটা সন্ত্রাসের রাজে কায়েম করেছিল সিপিএম জ্যোতি বসুর নেতৃত্বে। তখন কোনখানে গণহত্যা হয়নি বাংলা, এক বুবা মেয়েকে গণদর্শন করেছিল, তারই প্রতিবাদে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রধান সঙ্গীর রেক্তাকুণ্ড মহাশয় আজকে প্রাক্তন সভাপতি নদিয়া জেলার রেক্তাকুণ্ড এখানে উপস্থিত আছেন, তার মুখ্য মুখ থেকে শুনলেন বক্তব্য। আমি সে দীর্ঘায়িত করব না, আমি একটা লাইনে পরিষ্কার করে বুঝিতে চাই। এবার বাংলার ভোট হবে চিটার ভার্সাস অনেস্ট, সততা। চিটার আমরা কাকে বলি? পয়সা নিয়ে পয়সা দেয় না, কথা দিয়ে কথা রাখে না, মানুষের সঙ্গে প্রতারণা করবে, তাদেরকে বলি চিটার। আর সততা কাকে বলি? নন্দ সততার দূত, শান্তির দূত, আমরা নন্দ সত। তাহলে এটা কেন নামকরণ হয়েছে? যার যার কর্ম অনুযায়ী সে একজন চিটার হয়েছে, একজন সৎ হয়েছে। সৎ হলেন বাংলার মানুষের মনের মানুষ। ইতিপূর্বে 1977 আরে 77 বৎসর পূর্ণ হয়েছে স্বাধীনতা পাওয়ার প্রাপ্ত ভারতবর্ষের কোন রাজ্যে কোন জায়গায় বাংলার যেইভাবে উন্নয়ন হয়েছে এমন মুখ্যমন্ত্রী আপনার দেখিনি। সময় নেই, তারপর আমাদের যার বক্তব্য শুনবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক পুণ্ডরীকান্ত সাহা। তবু বলছি দু চারটে লাইন, চিটার করতে করতে চিটারি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা সাধারণত প্রত্যেকের ঘরে আমরা যারা হিন্দু আছি যার যার ইষ্ট দেবতা আছে তাকে পুজো করি। পুজোতে আমার ক্ষমতা অনুযায়ী, গৃহস্থের ক্ষমতা অনুযায়ী যা সামগ্রী জুড়ে সেটা দিয়া পুজোর ভোগ দিই। ভোগ দেওয়ার পর আর নিয়ম পালন করে ভোগ সম্পন্ন হলে পরে সেটা প্রসাদে পরিণত হয়। সেই প্রসাদ আমরা যারা আছি পরিবারের সদস্য তারা সেই প্রসাদ গ্রহণ করি। ডিসেম্বরের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন অভিষেক অনুষ্ঠান। রাম আমাদেরও ভগবান, শুধু বিজেপির একার ভগবান নয়। আর ডিসেম্বরের 22 তারিখ উদ্বোধন হলে জানুয়ারির 22 তারিখ উদ্বোধন অভিষেক অনুষ্ঠান হলেন। আমরা ভারতবর্ষের মানুষ প্রসাদ পেয়েছি গত নভেম্বর মাস থেকে, আমরা প্রসাদ পেয়েছি। তাহলে কিসের প্রসাদ? রামের প্রসাদ, রামের অভিষেকের প্রসাদ। অভিষেক হলো জানুয়ারির 22 তারিখ, 3 মাস আগে প্রসাদ পেয়ে গেছে। তাহলে কি ভগবানের পূজাটা করে ওরা দেয় জানি না। কত নম্বর চিটার বলবেন? ওদের নাম্বার আছে কেন? ডিকশনারিতে কোনো নাম্বার নেই, তারা দেবতা নিয়ে খেলে। রামকে অপমান করছি, আমাদের ভগবানকে অপমান করছি। রাম মন্দির উদ্বোধন তুলেছেন, ভালো যদি নবদ্বীপকে বাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাসে, তার স্বাদের স্বপ্নের নবদ্বীপ এটা।
এখানে হরে কৃষ্ণ বললে হবে না, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যে হরে কৃষ্ণ বলতে বলতে আমরা অভ্যস্ত আছি, আমরা জানি এটা কেন করতে হয়। আর কেউ দাঁড়িয়ে মঞ্চে বলবে আর মানুষ বিভ্রান্ত হয়ে গেছে? আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ তিনটি স্তম্ভের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সমাজতন্ত্র, তিনটে জায়গায় দেখবেন, ভালো করে হিসেব করবেন। আমি তৃণমূলকে ভোট দিতে বলছি না, শুধু আপনাদেরকে ভাবতে বলছি দেশটা কোথায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে কোথায় যেতে চাইছে। আজকে পার্লামেন্ট হাউসের বদলে একটা পার্লামেন্ট হাউস হলো, আজকে আমাদের ধর্ম নিরপেক্ষ দেশকে আজকে ধর্মটা অন্ধ দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে বিজেপি। আজকে ধর্ম ধর্ম করে মাথা খারাপ করে দিচ্ছে মানুষের, ধর্মের বলি আওড়াচ্ছে। আমাদের কাছে কি দেবতা নেই? না আমরা নাস্তি, না আমরা দেবতার পুজো করি না, তাহলে এটা কেন? এর পেছনে কি আছে, কি চায় তারা? এখন দেখবেন নতুন স্লোগান আসছে, এক দেশ এক ভোট। হুঁশিয়ার হতে হবে আমাদের, আমাদের সামনে থাকতে হবে এই লোকসভা নির্বাচনে, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষের মানুষ যেটা করেন সেটা বাংলা অনেক আগে ভাবেন, বাংলা ভাববে। আর আজকে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে এবারে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, আমরা এবারে সংসদে পৌঁছে দেব, আমরা দায়িত্ব নিয়ে বলছি। কেন পৌঁছব না আমরা, আপনারা জানেন তো, জগন্নাথকে শুধু আমরা পছন্দ করি না তা তো নয়, বিজেপিরাও পছন্দ করছে না। আমরা কি করব বলুন তো? ওদের একজন বিধায়ক, আপনারা জানেন নিশ্চয়ই তাকে, জানেন তো একজন বিধায়ক আছেন জানালাতে রোয়া, তিনি কালকে আমাদের দলে যোগদান করেছেন, তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ। কে বলুন তো, নাম বলতে পারি না, একজন বলুন না, মুকুট মণি। বিজেপি থেকে আমাদের দলে দিদির হাত ধরে কালকে কলকাতার মাটিতে ওই জগন্নাথকে নয় বিজেপিকে কবর দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, উনি আমাদের সঙ্গে কাজ করবেন, আমরা তাকে স্বাগত জানাই। তাই সে আপনাদের কাছে বলছে, ওরা নিজেরা নিজেদের দেখুন, যোগ্য ব্যক্তির জায়গা নেই, যোগ্যতার মাপকাঠি দ্বারা ভারতবর্ষের মানুষ যারা ভাববে, যারা চিন্তা করবে, যাদের চিন্তা শক্তি আছে, তারা অন্ধের মতো ভোট দেবে না এবারে। কারণ আমাদের দেশকে বাঁচানোর লড়াই এটা, ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচানোর লড়াই। চাকরি 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 করে, কোর্ট করে, কাচারি করে, কেস করে, হাজার হাজার ছেলে মেয়ের লাইফগুলোকে বাচাল করে দিল, রাস্তায় নামিয়ে দিল। আর অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, আজকে অভিজিৎ গাঙ্গুলিকে একটা বিচারক আইনের জায়গায় বসে একটা রাজনৈতিক দলের দালালি করে আজকে সেই রাজনৈতিক দলে গিয়ে পার্লামেন্টে দাঁড়ানোর জন্য উপচে আছে। আমাদের ভাবতে লজ্জা হয়, আমাদের ভাবতে ঘৃণা করে, আমরা কোথায় আছি, কি মানুষের চিন্তাধারা। আজকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তারা নাকি ভোট করবেন, তাকে প্রার্থী করছেন অভিজিৎ গাঙ্গুলি। কেন এত লোক ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হলো? কেন এইভাবে ইডি সিডি দিয়ে প্রত্যেকটা মানুষকে হয়রানি করে আজকে বাংলাটা একটা ত্রাসের জায়গা তৈরি করেছে? কোন ওষুধে কাজ হবে না, ইডি সিডিতে চারটে নেতাকে ধরা যায়, হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে, কার উঁচিয়ে কাঁধে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাই লড়াই করবে, নেতা ছাড়াও আমরা লড়াই করতে পারি, আমরা তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছি। আমাদের কাছে আর্মস ছিল না, আমাদের কাছে প্রশাসন ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো ক্রিমিনাল ছিল না। 2011 সালে জনতা জনার্দন আমাদের সঙ্গে ছিলেন,